চলে এলাম অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু টিপস নিয়ে আমি সুনীতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে দেরি না করে শুরু করা যাক টিপ নাম্বার ওয়ান তো এই দেখো বন্ধুরা আমরা যখন পাঁচ লিটারের জার কিংবা দশ লিটারের জার থেকে ছোট বোতলে যখন তেল বার করবো তখন কিভাবে আমাদের তেলটা বার করা উচিত সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কখনো এমনি এমনি ঢালতে যাবে না বন্ধুরা নইলে যতই এক্সপার্ট হোক না কেন একটু একটু পড়েই যাবে তো আমাদেরকে এই কাকগুলো রাখা দরকার রান্নাঘরে তো অবশ্যই এই কাকগুলো রাখতে হবে আর এই কাকের সাহায্যে আমরা খুব সহজে যে কোনো বোতলে ট্রান্সফার করে নিতে পারবো এই দেখো ঠিক এইভাবে ভরে দিলে এক মানে এতটুকু তেল পড়বে না বন্ধুরা যারা নতুন রধনী তাদের জন্য এই টিপস তো যাই হোক এই কাকগুলো অবশ্যই রান্নাঘরে রাখা উচিত এই দেখো এতটুকু তেল পড়বে না বন্ধুরা এবারে এই পাঁচ লিটারের জারকে কিভাবে আমরা রাখলে মানে যে কোনো জায়গায় রাখতে পারবো কারণ এই সব তেলের জারগুলো যে কোনো জায়গায় রাখো না কেন সেই জায়গাটুকু তেল চিটে হয়ে যায় আর এই দেখো আমার কাছে রয়েছে এটা শপিং ব্যাগগুলো যে থাকে সেগুলো প্রত্যেকের ঘরেই থাকে আর আমরা এগুলোকে এক সাইডে সরিয়ে রাখি এই ব্যাগগুলো আমরা রান্নাঘরের কাজে লাগিয়ে নিতে পারি বন্ধুরা তো এই দেখো আমি ভেতর দিকে ভরে এটাকে মানে ফোল্ড করে নিলাম তো ফোল্ড করার পরে এই পাঁচ লিটারের জারটাকে এর ভিতরে দিয়ে দেব বন্ধুরা এটা দেওয়ার কারণ হচ্ছে যদিও কোনো রকমভাবে তেলের মুখ থেকে তেল চুয়ে নিচে পড়ে তো নিচে পড়বে না এটা এই ব্যাগের মধ্যে আটকে যাবে বন্ধুরা কারণ এটা যে কোনো জায়গায় রাখো না কেন একটু আটটু চিটে হয়ে যায় মানে যে কোনো প্ল্যাটফর্মে রাখো না কেন তেল চিটে হয়ে থাকে তো এভাবে যদি রেখে দিই তাহলে কোনো মতেই নিচেটা মানে নিচে দিকে তেল পৌঁছাবে না চলো যাই পরের টিপসে পরের টিপসও হবে এই রান্নাঘরের এই খাবার দাবার নিয়ে তো আমি যেহেতু এখানে গমের আটা রেখেছি তো আমরা যদি গমের আটা বার করতে যাই তো এটা সেটা খুঁজতে থাকি চামচ কিংবা বাটি বার করার জন্য তো আমরা যদি এই আটার জারের মধ্যে এরকম একটা কাপের মতো কিংবা যে কোনো বাটি রেখে দিই তাহলে কিন্তু আমাদের আটা বার করার সময় এটা সেটা খুঁজতে হবে না যারা নতুন রধনী তাদের জন্য আর সব থেকে মেন কথা হচ্ছে যে কোনো কৌটোই রাখো না কেন আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এক কোটো নিলে কতটা রুটি হবে কিংবা দুই কোটো নিলে কতটা রুটি হবে তো তোমরা এই টিপসটা ফলো করতে পারো চলো যাই পরের টিপসে পরের টিপস হবে বন্ধুরা পরের টিপস নয় এটা হবে ইউনিক রেসিপি তো সেটা দেখাবো ব্যাটার ও ইডলি ধোসা সমেত তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো তাহলে ইডলি ধোসার ব্যাটারের জন্য সব থেকে প্রথমে লাগছে আমাদের বিউলির ডাল যেটাকে অনেকে বলে মাসকলাই মাসকলাই কিংবা বিউলির ডাল তোমরা দেখে বুঝতে পারছ তো এখানে মাপজোকের ব্যাপার ব্যাপারটা রয়েছে বন্ধুরা আমি এক চামচ নিয়েছি বিউলির ডাল আর সেই চামচেরই এখানে নিয়ে নেব তিন চামচ সেদ্ধ চাল মানে যে চালের আমরা ভাত খাই সেই সেদ্ধ চাল তো অবশ্যই মাপটাকে ঠিকঠাক রাখতে হবে এক চামচ ডাল আর তিন চামচ সেদ্ধ চাল মানে যে কৌটোরই মাপ করো না কেন যে কৌটোর এক কৌটো ডাল নেবে সেই কৌটোর তিন কৌটো চাল নেবে এবারে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে আমরা জল দিয়ে মানে ফ্রেশ জল দিয়ে ভালো জল দিয়ে ভিজিয়ে রাখবো আর যেটাতে আমি চাল দিয়েছি সেটাতে চা চামচের এক চামচ আমি দিয়েছি মেথি মেথিটা অবশ্যই দেবে বন্ধুরা তারপরে এটাকে সারা রাত্রি ভিজিয়ে রাখবো মানে কমপক্ষে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর এই দেখো এটা হচ্ছে ভাতের চাল যে চালের আমরা ভাত খাই মিহি চাল তো এই মিহি চালের কিন্তু ভালো হবে না বন্ধুরা অবশ্যই চেষ্টা করবে ধোসা চালেরই ভালো হয় আর কোনো মতে আতপ চাল নিতে যাবে না এই সেদ্ধ চাল দিয়েই ভালো হবে তো আমি ফিরে এসেছি আট ঘন্টা পরে মানে আট ঘন্টা ভিজিয়ে রাখার পরে এটা ফুলে যায় তারপরে মিক্সার জারে ব্ল্যান্ড করে নিতে হবে আর ব্ল্যান্ড করার সময় একটা কথা মাথায় রাখতে হবে যখন ডালটা বাটবে তখন কিন্তু কোনো মতে জল দেবে না বন্ধুরা ডালটা এমনি এমনি বাটা হয়ে যায় কারণ চালটা বাটতে গিয়ে একটুখানি জল লাগে তাই বলি এই ডালটাতে জল দিতে হবে না নইলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে তো যাই হোক ডালে জল না দিলে তবুও বাটা খুব সুন্দর হবে আর এটা একটুখানি যদি দানা দানা হয়ে থাকে তাহলে আরও বেশি ভালো হবে বন্ধুরা এই দেখো আমি ঠিক এইভাবে মানে একটু একটু মানে সামান্য দানা দানা হয়ে আছে তো ওইভাবে এই ডালটাকে বেটে নিয়েছি এবারে চলো চালটাকেও বেটে নেব এগুলো চাল ডাল একসঙ্গে ভিজিয়ে দিলেও হবে কোনো সমস্যা নেই কিন্তু আমি তোমাদেরকে দেখানোর জন্য আলাদা আলাদা ভিজিয়ে রেখেছি তো যাই হোক আমি সেই চালটাকেও পেস্ট তৈরি করে নিয়েছি আর সেটাও একটু একটু যদি দানা দানা হয়ে থাকে তাহলে ইডলি ধোসা ভীষণই সুন্দর হবে তো সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব এবারে বন্ধুরা এতে দিয়েছি আমি এই দেখো এটা হচ্ছে চিড়ে যে চামচের এক চামচ আমি বিউলির ডাল দিয়েছি সেই চামচের এক চামচ এই চিড়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও পেস্ট করে মিক্স করে নিয়েছি তারপরে দেখো বন্ধুরা এটা একটু শুকনো লাগছে তো এটাতে একটুখানি জল দিতে হবে তো আমি এখানে একটু একটু জল দিয়ে ব্যাটারটাকে ঠিকঠাক তৈরি করে নেব আর খুব বেশি জল লাগবে না তোমরা দেখে বুঝতে পারছো একটু একটু জল দিচ্ছি তারপরে ঠিক এই রকমভাবে তৈরি করেছি থিকনেসটা ঠিক এরকম থাকবে বন্ধুরা আমি ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিব এবারে ফরমেন্ট হতে দিয়ে দেব আট থেকে দশ ঘন্টার জন্য ফিরে এলাম দশ ঘণ্টা পরে যেহেতু এখন শীতের সময় ফরমেন্ট হতে একটু সময় বেশি লাগবে গরমের সময় চার পাঁচ ঘন্টায় হয়ে যায় তো যাই হোক এই দেখো একেবারে মানে হালকা হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো এবারে এতে দিয়ে দেবো বন্ধুরা লবণ মানে যখন ইডলি বা কিংবা ঢোসা তৈরি করবে তার আগেই লবণটা দিতে হবে আর আগে থেকে যদি লবণ দিয়ে রাখো তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে মানে নষ্ট গন্ধ হয়ে যাবে আর কি তো দেখতে পাচ্ছ তোমরা থিকনেসটা ঠিক এরকম থাকবে আমি চামচ দিয়ে এরকম দেখাচ্ছি আর চামচে কোট হয়ে থাকছে ঠিক এরকমই থাকবে বন্ধুরা মানে খুব বেশি পাতলা করলেও হবে না আর খুব বেশি ঘন রাখলেও হবে না তারপরে দেখো ইডলি করার জন্য এরকম একটা স্ট্যান্ডের প্রয়োজন হবে আমার যেহেতু এটা অনেক পুরনো স্ট্যান্ড ইডলি স্ট্যান্ডটা এখন তো অনেক রকম নিত্য নতুন পাওয়া যায় তো যাই হোক আমার যেহেতু আছে তার জন্য আমি আর নেই তো এটাতেই আমি করি অনেক কিছুই করা হয় তো আমি এই বাসনটাতে হাফ লিটার মতো জল দিয়েছি বন্ধুরা তারপরে এগুলো যেভাবে সেট করার ঠিক সেভাবে সেট করে দেব। তো আমি ইডলি স্ট্যান্ডে করেছি তোমরা চাইলে যে কোনো হাড়িতে করতে পারো মানে হাড়িতে হাড়ির ওপরে যে ঝাঁঝরিগুলো থাকে থালা সেই থালার ওপরে বাটি বাটি রেখে দিলেও হয়ে যাবে তো এই দেখো বন্ধুরা আমি ঢাকনার ওপরে একটা সুতির কাপড় বেঁধেছিলাম মানে সুতির কাপড় বাঁধার কারণ হচ্ছে জলের ভাবটা ঢাকনায় লেগে আবার যেন সেই ইডলিতে না যায় তার জন্য আর এই দেখো এভাবে চেক করে নিতে হবে ছুরিটা যদি পরিষ্কার বার হয় তাহলে বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে আর এটা টাইম হচ্ছে দশ থেকে বারো মিনিটের মধ্যেই এটা হয়ে যায় তার থেকে বেশি লাগে না বারো মিনিটের বেশি লাগে না বন্ধুরা আর তোমরা দেখতে পাচ্ছ একেবারে স্পঞ্জি সফট হয়েছে মানে ভীষণই সুন্দর হয়েছে আমি শীতের সময় এটা প্রায় করে থাকি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবারে দেখো যে যে ব্যাটার দিয়ে আমি ইডলি তৈরি করলাম সে ব্যাটার দিয়ে আমরা কিন্তু ধোসাও তৈরি করে নিতে পারি বন্ধুরা এই দেখো খুব সহজেই আমরা করে নিতে পারি যারা আমার চ্যানেলে নতুন এসেছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে বন্ধুরা আর এই দেখো ধোসার ব্যাটারটা দেওয়ার পরে যখন একটু একটু শুকিয়ে আসবে তখন ওতে দিয়ে দিতে হবে তেল তোমরা দেখেই বুঝতে পারছো ভীষণই সুন্দর হবে এই ধোসা তো চলো আমি যেহেতু এই ব্যাটারের শুধু ইডলি করব তোমাদের মানে তোমাদেরকে দেখানোর জন্য এই রুটিটাও করে দেখালাম বন্ধুরা যে একই আটা দিয়ে দুই রকম তৈরি হয়ে যাবে এই দেখো ভীষণই সুন্দর এর ভিতরে আলুর পুড় দিয়ে দিলেই ঢোসা তৈরি হয়ে যেত তো আজকের মতো এতটাই কালকে আবার চলে আসব নতুন একটা ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ব্যাস এতটাই